যায় এবং উঠে দাঁড়ানো সম্ভব একটা নির্দিষ্ট মনোভাব থেকে, তা আমাদের এই শহরের মানুষেরা প্রমাণ করেছিল। স্বপ্ন ছিল আমাদের শহরকে রক্ষা করা, শহরের শিল্পকে রক্ষা করা, শহরের রাজনৈতিক সামাজিক বাতাবরণকে রক্ষা করা। ততটা হয়েছে, ততটা পেরেছে, কি দাঁড়ালো গত কয়েকটা বছরে আপনাকে আমার চেয়ে কম জানে। কিন্তু যেটা অতীতে কখনো ছিল না, বরং দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে একটা কোথাও যেন তোলাবাজ লুঠেরাদের রাজত্ব আমাদের ধারণ করে খেতে পারে। এ কেবলমাত্র জয়নগরে না, যে জয়নগরে একজন এমএলএ তাকে গুলি করে খুন করতে হবে, তার বাহিনী তিনজন খুন হয়ে গেল সন্ধ্যেবেলা, শুট আউট নতুন শব্দ চালু হয়ে গেল, কিংবা হাওড়ায় কিংবা দুর্গাপুরের বাইরে অন্যান্য পশ্চিমবাংলার যে কোনো শহর, বাঁকুড়া হোক, ব্যারাকপুর হোক, ইত্যাদি ইত্যাদি, বা কৃষ্ণগঞ্জের এমএলএ সন্ধ্যেবেলা নিজের ক্লাব সরস্বতী পুজো সেইখানে বায়ে এবং ডাইনে যারা বসে আছেন তাদের দ্বারা খুন হয়ে গেলেন। আমি নির্দ্বিধায় আপনাদের বলতে পারি, এরকমের ঘটনায় তৃণমূলের একজন এমএলএ যখন খুন হয় তখন সমানভাবে দুঃখ পাই আমরা, কেননা আসলে তৃণমূলের এমএলএ খুন হচ্ছে না, খুন হচ্ছে আমাদের মানুষের সামাজিক সম্পর্কের ভিত্তিগুলো তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই তালিকায় কোনো সন্দেহ নেই, এক পান না, দু পান না, যদি ভুল না করে থাকি অন্তত 5-7 বার দুর্গাপুরের ঘটনা, দিনের বেলা, সন্ধেবেলা, শুট আউট, খুন, ব্যবসায়ী খুন, সম্ভবত মিশন হাসপাতালের আশপাশে একটা গুলি চালানো, অন্যত্র একটা ভয়, এ দুর্গাপুর।